Moving this same freight by road. কার্বন নির্গমন কমানো এবং সামুদ্রিক শিল্পে জলবায়ু বিপর্যয় রোধে ভূমিকা রাখতে বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ উন্মোচন করল নরওয়ে। জাহাজটি চলাচলের ফলে বছরে প্রায় 40,000 ডিজেল চালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে। এতে পরিবেশ দূষণ কমবে। ইয়ারা কর্তৃপক্ষ বলছে 80 মিটার দৈর্ঘ্যের এবং 3,200 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজ আগামী 2 বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলা কৌশল শিখবে। She'll run on 2 rotatable. এতে লাগানো সেন্সরের সাহায্যে নিজে থেকে পুরো যাত্রা সম্পন্ন করতে পারলে আর চালকের প্রয়োজন হবে না। এতে আগামী 4-5 বছরের মধ্যে জাহাজের পুরো হুইল হাউস বিলুপ্ত হয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। And then we started to look into more environmental friendly. জাহাজ চলার সময় চালকের ভুলে অনেক কিছু ঘটতে পারে। চালকের ক্লান্তির কারণে এসব ভুল ঘটে যেতে পারে। স্বয়ংক্রিয় জাহাজ চালানো সম্ভব হলে নিরাপদ যাত্রাও নিশ্চিত করা সম্ভব হবে। Battery driven vessels. ইয়ারা জাহাজটির যাত্রাপথে দূরত্ব কম হলেও এটিকে অনেক সরু চ্যানেল পাড়ি দিতে হবে এবং সেতুর নিচ দিয়েও যেতে হবে। এছাড়াও যাত্রাপথে অনেক বাণিজ্যিক জাহাজ ও নৌকাও থাকবে। আগামী কয়েক মাস জাহাজটিকে অন্য বস্তু চিনতে শিখতে হবে। এছাড়া স্বয়ংক্রিয় নেভিগেশনের জন্য নতুন নিয়ম প্রয়োজন হবে। এখনো পর্যন্ত এ ধরনের কোন নীতিমালা নেই। এই জাহাজ উন্মোচনের মধ্য দিয়ে ভবিষ্যতে জাহাজ শিল্পে প্রবেশ করছে বিশ্ব। মার্জিয়া মান্নান, মাইটিভি।